কাজের খোঁজে ভারতে এসে পাচারকারীদের খপ্পরে অবশেষে দেশে ফিরলেন তরুণী। নিজের বান্ধবীর জন্য যে তার জীবনে এমন বিপদ নেমে আসবে বুঝতে পারেননি তরুণী। বান্ধবীর মিষ্টি কথায় ভুলে বাংলাদেশ থেকে ভারতে বিউটি পার্লারে কাজ করার জন্য চোরাপথে পাড়ি দিয়েছিলেন। এরপর পাচারকারীদের খপ্পরে পড়ে পৌঁছে যেতে হয় দিল্লি, ঠাই হয় নিষিদ্ধ পল্লীতে। অভিযোগ, জোর করে প্রায় দেড় বছর দেহ ব্যবসা করানো হয় ওই বাংলাদেশি তরুণীকে। অবশেষে সুযোগ বুঝে দিল্লি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে সে। শিয়ালদহ স্টেশনে এক তরুণীকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ মহাপাত্রের। তিনি তরুণীর সাথে কথা বলে জানতে পারেন তার বাড়ি বাংলাদেশে, বান্ধবীর সাথে এদেশে চলে এসেছিল সে। তারপর গত দেড় বছর ধরে তার সাথে কি হয়েছে, এরপরই তরুণীকে দেশে ফেরাতে উদ্যোগী হন অম্বরীশবাবু। এই হ্যাম রেডিও সংগঠনের সদস্যরা অন্যান্য কাজের পাশাপাশি ভবঘুরেদের তাদের নিজেদের বাড়িতে পাঠানোর কাজও করে থাকেন। কলকাতার শিয়ালদহ স্টেশনে বাংলাদেশি যুবতীকে উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ওই যুবতীকে আইন মোতাবেক রাখা হয় একটি হোমে। বাংলাদেশের হ্যাম রেডিওর এক সদস্য খোঁজখবর লাগিয়ে জানতে পারেন বাংলাদেশের নারায়ণগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা এই তরুণী। এই তরুণীর পরিবারের লোকেরা সে সময় থানাতে নিখোঁজের অভিযোগও দায়ের করেছিলেন। খবর পেয়ে এদিন মেয়েকে বাড়িতে নিয়ে যেতে সীমান্তের ওপারে আসেন তরুণীর পরিবারের সদস্যরা, সাথে ছিলেন বাংলাদেশের হ্যাম রেডিও সংগঠনের সদস্যরাও। ভারতে এসে পাচার হয়ে যাওয়া ওই তরুণী জানান, বান্ধবীর কথা শুনেই ভারতে কাজের জন্য এসেছিলেন। এরপর পাচারকারীদের খপ্পরে পড়ে দিল্লিতে দেড় বছর থাকতে হয় তাকে। অবশেষে আজ দেশে ফিরবেন, পরিবারের কাছে ফিরবেন, খুশি মনে জানালেন তরুণী। আমি এসেছি আজকে এক দেড় বছর হয়। আমি আমার বান্ধবীর সাথে বর্ডার দিয়ে এসেছিলাম, তারপরে এসে ওরা আমাকে দিল্লিতে নিয়ে গেছিল। তারপর দিল্লিতে নিয়ে আমাকে অনেকভাবে অনেক রকমের মানে কিছু চেষ্টা করেছিল, তারপর আমি ওখান থেকে কোনো রকম পালিয়ে চলে এসেছিলাম কলকাতা। এনাদের সাথে আমি কিভাবে যোগাযোগ করলাম, মানে আমাকে পুলিশ নিয়ে এসেছিল ওনাদের কাছে। দীর্ঘদিন পর ভিনদেশী তরুণীকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি হ্যাম রেডিও সংগঠনের সদস্যরাও। এ বিষয়ে সংগঠনের পক্ষে রুদ্রপ্রসাদ ঘোষ বলেন, হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের মাননীয় সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সাথে ওনার যোগাযোগ হয় শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে সন্দেহভাজন বলে ওনাকে মনে হয় এবং তারপর তাকে রেস্কিউ করে বেলেঘাটা থানার মারফত একটি হোমে তাকে রাখা হয়। অবশেষে বাংলাদেশে আমাদের হ্যাম রেডিওর সদস্য শামসুল হুদার সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায় এবং সিদ্ধিরগঞ্জ থানাতেও ওনার নামে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। সেই সমস্ত সূত্র ধরে শামসুল হুদা এবং ওনার মা আজকে বাংলাদেশের থেকে এসেছেন বেনাপোলে, তাদের হাতে হস্তান্তর করা হবে। দীর্ঘদিনের যন্ত্রণা ভুলে নিজের দেশ, নিজের পরিবার, অতীতের ফেলে আসা সমস্ত অন্ধকার ভুলে আলো স্রোতে ভেসে যেতে চান তরুণী। দেশে ফেরার আগে ধন্যবাদ জানান হ্যাম রেডিওর সদস্যদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।